আল্লাহর নবী যখন এসেছিলেন সেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়ার সময়, অন্ধকার আচ্ছন্ন সময়। সেই সময়েও জেনা হতো, ব্যভিচার হতো, কিন্তু সেই সময় একটা ইতিহাস আজও পায় নাই যে ধর্ষণ করার পরে তাকে হত্যা করত, তারপরে তার লাশটা টুকরা টুকরা করত, তারপরে তার লাশটা বস্তায় ভরত, তারপরে ওই লাশটার বস্তা ভরা ওই লাশ নদীতে ফেলে দিত। এমন কোন ঘটনা পড়ি নাই ওই আইয়ামে জাহিলিয়াত যুগেও নারীদের অন্তত ধর্ষণ করে হত্যা করা হতো না। আর আজকের সমাজে আমরা এমন একটা সমাজে এসে পৌঁছাইছি যে সমাজে ধর্ষণ করে তো করে, আবার তার তাকে হত্যা করে, তারপরে লাশটা কেটে টুকরো টুকরো করে, তারপরে ওইটা বাস্তা বন্দি করে নদী সাগরে ফেলে দেয়া হয়। বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রাম থানার নাম, সেখান থেকে একটি লাইভ করতেছে ফেসবুকে, ভাইরা দেখেন এই জায়গায় একটা বোনের লাশ পড়ে আছে। আমি লাইভটা দেখলাম সকালবেলায়, লাইভ করছে যে সকালবেলা মাঠে এসে দেখি রাস্তার আইলের উপরে বোনের কোন একজন বোনের লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে এই মেয়েটিকে ধর্ষণ করে তারপরে হত্যা করা হয়েছে। ওগো আমার ভাইরা, আমরা যখন ওটা দেখলাম, দেখার পরে আমি চুপ হয়ে গেলাম, আপনি চুপ হয়ে গেলেন, আমরা মনে করলাম এটা তো আমার বোন না, আমার ভাইজান মনে করলো ওটা তো আমার বউ না, আমি মনে করলাম ওটা তো আমার মা না, আরেকজন মনে করলো ওটা তো আমার খালা না, আরেকজন মনে করলো ওটা তো আমার চাচি না। আমাদের এত মাথা ঘামানোর কি আছে? এই যে মনে করলেন, আমার মাথা ঘামানোর দরকার নাই, আজ হোক কাল হোক আপনার বাড়িতেও কেউ না কেউ আক্রান্ত হবে, আপনার বিপদের দিনে আর কেউ ছুটে আসবে। কথা কয় না, আস্তে করে প্রতিবাদগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সমাজের যখন কেউ প্রতিবাদী না হয় তখন প্রতিবাদীদের আর জন্ম হয়, প্রতিবাদ করার মতো মানুষ পাওয়া যায় না। ও আমার ভাইরা, বেনাপোল এক্সপ্রেসে আগুন লেগেছিল, আপনারা দেখেছেন না দেখেন নাই? বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হলো না, রাজনৈতিক উত্তাপকে কেন্দ্র করে আগুন লাগলো, আগুনে পুড়ে গেল, সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, জীবন্ত মানুষ, পুরুষ মানুষটা যখন তাকে বাঁচাতে গেছে বললো আমি বাঁচতে চাই না, আমাকে তোমরা বাঁচানোর চেষ্টা করো না। কেন বাঁচতে চাও না? কারণ আজকের এই আগুনের লেলিহান শিখায় আমার স্ত্রী পুড়ে মারা গেল, আমার সন্তান পুড়ে মারা গেল, আমি কাদেরকে নিয়ে বাঁচবো, কাদের জন্য বাঁচবো? সুতরাং বাঁচতে চায় না জীবন্ত মানুষটা, ওই আগুনের আগুনের আঙ্গার, আগুনের লেলিহান শিখায় পুড়ে আঙ্গার হয়ে গেল। ও আমার ভাইয়েরা, এইগুলো আমাদের চোখের সামনে পড়ে কিন্তু আমাদের মনের মধ্যে কোনো দাগ কাটে না, আমরা প্রতিবাদ করি না। এই সমাজে প্রতিবাদ না করার অর্থই হলো অপরাধগুলোকে আমরা আরো সহজ করে দিলাম। বলেন ঠিক কিনা? আপনি প্রতিবাদ করলেন না মানে আজ হোক কাল হোক আপনি যখন বাসে চড়বেন, ট্রাকে চড়বেন, ট্রেনে চড়বেন, আপনার বাসে আপনার ট্রেনে ককটেল মারা হবে না, আগুন ধরানো হবে না, তার নিশ্চয়তা কি? কোনো নিশ্চয়তা আছে? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, রাজি আছেন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ রাজি আছেন? অন্যায় যেখানে প্রতিবাদ প্রতিরোধ সেখানে, এটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে এই সমাজ সুন্দর হবে না, কোনোভাবেই সমাজকে বাঁচানো যাবে না। এই সমাজ বাঁচাইতে হলে অনেকেই অনেকভাবে চেষ্টা করে কিন্তু সব চেষ্টা ফলপ্রসূ না। আমি আগে একটা কথা বলেছি, প্রশাসনের বালু চেক করে, আর একটা কথা না বললে প্রশাসনের প্রতি অবিচার করাবে। বলবো আমার আপনার চাঁপাইনবাবগঞ্জের একজন গরিব মানুষ, ভ্যানের রিক্সার ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই ব্যাটারি লাগানোর জন্য চেয়ারম্যানের কাছে গেছে, টাকা দেয় নাই, এমপির কাছে গেছে, বলেছে এখন হবে না। এরপরে কইরেছে কি একটা সিরকুট লিখেছে, আল্লাহ আমার তো কেউ টাকা দিল না, তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, এই 40,000 টাকা তুমি আমার দিবা। ইতিমকসেদ লিখে একটা বেলুনে গ্যাস ভরে বেঁধে উড়াই দিয়েছে, বেলুন উড়ে যেয়ে পাশে ছিল থানা, থানার গাছে বেঁধে পড়ে গেছে। পড়বে না? পড়বে না? ওইটা পাওয়ার পরে আমাদের পুলিশ ভাইয়েরা বলছে, স্যার ওসি সাহেব দেখেন একজন গরিব মানুষ মকসেদ, সে আল্লাহর কাছে চিঠি লিখেছে, ওগো আল্লাহ আমার ব্যাটারি কেনার মতো টাকা নেই, 40,000 টাকার ব্যবস্থা করে দাও।
এই অভাবের সংসারে বড্ড বিপদে আছি, কেউ তো দেয় না, তুমি ব্যবস্থা করো। কিন্তু এই বেলুন তো আল্লাহর কাছে পৌঁছাবে না, কারণ সূর্যের আলোক শিখা আছে, সেই সাথে আবার আছে ওই যে মাধ্যাকর্ষণ শক্তি। এটা থানায় পড়েছে, কিছু কি করা যায়? বলছে তোমরা সবাই মিলে কিছু টাকা দাও, কিছু চাঁদা দাও, দিয়ে আমরা ওই গরিব মানুষটার সহযোগিতা করি। পুলিশেরা সবাই মিলে টাকা তুলেছে, টাকা উঠেছে 20,000, কয় হাজার, 20,000। এই টাকা নিয়ে যেয়ে বলছে মকসেদ, দেখো তোমার জন্য আমরা 20,000 টাকার ব্যবস্থা করেছি, এইগুলো নাও, নিয়ে অন্তত আর 20,000 টাকা তুমি ম্যানেজ করিতে ব্যাটারি কিনা। এরপরের দিন ও আবার আর একটা চিঠি লিখেছে, লিখে বেলুনি লিখে পাঠাই দিয়েছে, আল্লাহ তোমার কাছে চিঠি লিখলাম 40,000 টাকা দেওয়ার কথা, তুমি দিছাও ভালো কথা, কিন্তু পুলিশ ইদ্দে পাঠালে কেন? ওরা তো পথের তে অর্ধেক ঝাড়ি খেয়েছে, ওরা অর্ধেক, আসলে কি অর্ধেক ঝাড়ি খেয়েছে, কষ্ট করে টাকা উঠাই তো দিয়ে গেল, এ আমার চিঠি লিখেছে, আল্লাহ পাঠালে পাঠালে পুলিশ দে, আর দেখতো ছেড়ে খেয়ে। ও গো আমার ভাইয়েরা, এই কথা বলার কারণটা কি? কারণ হলো আমার রাস্তায় আজকেও অ্যাক্সিডেন্ট হয়েছে ফরিদপুরে। সকালবেলায় ত্রাণ আনতে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে 14 জন। আপনাদের সামনে নিউজটা পড়েছে না পড়ে নাই অনেকেই দেখে থাকতে পারেন, যদি না দেখেন, পিক আপে করে বাসের সাথে ধাক্কা দিয়েছে ইউনিক বাসে। একটা পিক আপে ছিল মা সন্তান স্ত্রী সহ আরো অনেকে, এমন জোরে ধাক্কা দিয়েছে, একই পরিবারের 5 জন মারা গিয়েছে ফরিদপুরে ত্রাণের জন্য। ত্রাণ আনতে যে মারা গেল, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস লিখেছি, আজকে এই যে পিক আপে করে মানুষ বহন করে, এইগুলো নিয়ে আমার প্রশাসন ট্রাফিকেরা কোনো বাধা দেয় কথা কয় না? কোনো বাধা দেয় না, লাইসেন্স নাই রাস্তায় গাড়ি চালাচ্ছে, ফিটনেস নাই সেই গাড়ি চলছে, যেই গাড়ির মেয়াদ শেষ হয়ে গেছে, টায়ারের মেয়াদ শেষ, গাড়ির বডি স্ট্রাকচার খারাপ, বডির কালার ভালো না, ইঞ্জিন ভালো না, যখন অ্যাক্সিডেন্ট করে তারপরে বলে এই গাড়ির রোড টেস্ট নেই, ড্রাইভারের লাইসেন্স নেই, হেল্পার চালাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করার আগ পর্যন্ত ধরা হয় না, তাইলে আমার সারেরা মোড়ে মোড়ে কি করে আমি একটু জানতে চাই, কথা কয় না? মোড়ে মোড়ে আসে না নাই, খালি হুজুরদের ধরি ওই বালু চেক করে, হুজুরের পকেটে তসবিহ কয়টা দানা আছে, হুজুরের মাথার টুপি কোন ধাঁচের, হুজুরের জুব্বাটা কোন জায়গা থেকে বানানো, হুজুরের টুপিটা কোন দেশ থেকে আনা, হুজুরের বউটার লাইসেন্স আছে না নাই, কাগজপত্র করা নাকি কাগজপত্র ছাড়া, কাবিনের টাকা শোধ আছে নাকি পরিশোধ নাই, সব রকম চেক চলে। আর যখন গিয়ার মারা যায়, যাওয়ার পরে দাঁড় করায় বলে আমি অমুকিল্লো, ও অমুকিল্লো কালো, কথা কয় না? এই পরিচয় দিলে ছাড়ে না, ছাড়ে না, এই অমুকের লোক, এই জান জান ভাই ভাই জান, এই সমাজে অন্যায় কমবে কিভাবে, অপরাধ বন্ধ হবে কিভাবে? অপরাধ বন্ধ করার জন্য যাদেরকে পাঠানো হলো, আমার দেশে এত উন্নয়ন, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, টানেল হয়েছে, এক্সপ্রেস ওয়ে হয়েছে, উন্নয়ন 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 উন্নয়ন, এর মধ্যে হঠাৎ করে রোজার আগে দেখি মন্ত্রী বলতেছে, আপনারা ইফতার করার সময় বরই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছেন কেউ? কি হবে? খাজুর দিয়ে ইফতার করা কি সুন্নাত? খাজুর দিয়ে ইফতার করা সুন্নাত? এই খাজুরকে সুন্নাত বাদ দিয়ে যারা পরই ইফতার করতে বলে, আমি বললাম ওরা সরকারের দুশ্মন। কার দুশ্মন? আল্লাহর দুশ্মন, সে তো পরের কথা। কারণ যেই দেশে সরকার এত উন্নয়ন করলো দিন রাত পরিশ্রম করে, সেই দেশে আমরা বরই দিয়ে ইফতার করবো কেন? বরং আমরা খেজুর সাহরির সময় খাবো, দরকার হলে জহরের নামাজ পড়িও দুটো খাবো। ও জহরের নামাজ পড়ি তো খাওয়া যাবে না, তাহলে ওটা দরকার নেই, আমরা সাহরিতেও খাবো ইফতারেও খাবো, আমাদের ঠেকানো যাবে না, ঠেকানো যাবে। আর আমি বলি, যারা আমাদের বরই খাইতে বলে, যারা আমাদের খেজুর বাদ দিয়ে পেয়ারা খাইতে বলে, ওদের ছেলে কিন্তু আমেরিকায় পড়ে, মেয়ে থাকে লন্ডনে, বাড়ি বানিয়েছে কানাডার বেগম পাড়ায়, আর টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর অসুস্থ হইলেই চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চিকিৎসা করার জন্যে, আর মাঝে মাঝে পিকনিক করার জন্যে আমরা আসি আসি সোনা মসজিদে, আর উড়া যায় থাইল্যান্ডে। কে? কারণ থাইল্যান্ডে নদীর পাড়ে গেলি, ওখানে আসে না না, কি আছে বললাম না, বাকিটা বুঝে নেন,
ওইগুলো দেখা যায়, এনার্জি খুঁজে পাই রে। ও পিকনিক করতে যায় থাইল্যান্ডে, চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ায় লন্ডনে, টাকা রাখে সুইজারল্যান্ডে, আর বাড়ি করেছে বেগম পাড়ায়। আর আমাদের বলে তোমরা বড়ই খাবারে, ঠিক না বেঠে? এদের থেকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? এরা জাতির দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? সমাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে, থাকে না? থাকে না? আমি আসার পথে দেখলাম নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পোস্টার লাগানো আছে না নাই? আপনাদের এলাকার সন্তান চেনেন কি না? চেনেন? কিডা কিডা হাত উঁচু করেন, নুরুল ইসলাম বুলবুল ভাই চেনেন? অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। নুরুল ইসলাম বুলবুল ইসলামী আন্দোলনের কর্মী, অধিকাংশ সময় জেলখানায় কেটে যায়। আমার অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা আছে, হক কথা বলার কারণে, হকের পথে চলার কারণে হামলা মামলার কোনো অভাব নাই। অথচ কত সন্ত্রাসী, কত খুনি বাংলার জমিনে বুক ফুলিয়ে, বুতাম খুলে দিয়ে, সোনার চেন গলায় দিয়ে ঘুরে বেড়ায়, বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ, আমি ভুল হয়েছে, আমার কি হয়েছে, বয়স অল্প তো হঠাৎ করে ভুল করি, মানে মাঝে মাঝে হুতোশ লাগা হয়ে যায়। এরকম হুতোশ লাগা অনেকেই হয়, আপনি আপনি তো কোনোদিন হন না, অনেকেই আছে। এইবার এই যে তারাবি গেল না, রোজার মাস, ইমাম সাহেবের তো অপরাধের শেষ নেই। ইমাম এখন তো আগে ওই যে সাকা চৌধুরী বলেছিল যে আগে কুত্তায় লেজ নাড়ায় তো, আর এখন লেজে কুত্তা নাড়ায়। লেজে কি নাড়ায়? কুত্তা নাড়ায়। সোনা মসজিদেও দেখলাম ডান পাশে একটা স্টেজ করা আছে না নাই, একটা মঞ্চ করা, ওইটা কেন জানেন? কেন বলতে পারবেন? বগুড়ায়ও আছে, কেন বলতে পারবেন? ওইটা ছিল ইমাম সাহেব ওর উপরে উঠে বিচার আজগা, বিচার আসার যা কিছু ওর উপরে উঠে করতো, জানেন আপনারা? এটা খোঁজ নেবেন, ভালো করে খোঁজ নিয়ে জানেন। এই যে কদিন আগে গেলাম, পাঁচ টাকার নোটের যে ছবিটা থাকে, বাঘা মসজিদ না কি মসজিদ, হ্যাঁ কুসুম্বা মসজিদ, এই যে দেখেন, আমার মনে নেই ভাইয়ের মনে আছে, ওই কুসুম্বা মসজিদেও সেম একই চিত্র, একটা স্টেজ করা। আমি বললাম এটা কেন? ওখানকার ইমাম সাহেব বলল আগে এখানে বসে থেকে ইমাম সাহেব বিচার করত, রায় দিত, সেই রায়ে গ্রাম চলত, সুবহানাল্লাহ। আর এখন ইমাম সাহেব চলবে কি চলবে না, গ্রামের বিড়িখোর রায় দেবে, গাঁজাখোর রায় দেবে, মদখোর রায় দেবে, বেনামাজি রায় দেবে, দাড়ি নেই সে রায় দেবে, ওর রায় নিয়ে তো ইমাম সাহেবের ইমামতি করতে হবে। হুজুর ওয়াজ করবেন মেলা দিন ধরে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা শুনি নাই, একটু ওয়াজ করে বলবেন না যে একটু ইব্রাহিমের ঘটনা শুনতে চাই? হুজুর ওয়াজ করেছে, ওয়াজ শেষে হুজুরের ডাক দিয়েছে সভাপতি, এদিকে আসেন, আপনার আমি বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন? বললাম ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি কি করলেন? কয় আমি তো তাই করেছি। কয় আপনি তো দেখলাম বারবার নমরুদের কথা করছিলেন, এটা সহ্য না করি পারা যায়? ইব্রাহিমের কথা বলি নমরুদ আসবে না? বলছে আপনি তো নমরুদের কথা বলছিলেন। বলছে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা করি অটোমেটিক নমরুদের কথা তো এসে যায়। কয় আসে ভালো কথা, কিন্তু নমরুদের কথা বলার সময় আমার দিকে তাকাচ্ছিলেন কেন?
দোষটা বুঝতে পারছেন? এখনকার সমাজে অনেকে আছে ফেরাউনের কথা বললে মনে করে ওর বলা হচ্ছে, এখনকার সমাজে আছে না না নমরুদের কথা বললে মনে করে ওর কথা বলা হচ্ছে, সুদখোরের বিরুদ্ধে কথা বললে মনে হয় ওর কথা বলা হচ্ছে, ঘুষখোরের কথা বললে মনে করে আমার কথা বলা হচ্ছে, যদি বলা হয় দাড়ি রাসুলের সুন্নাত একটু সেভ সেভ না করে এখন থেকে সেভ করবেন, রেখে দেবেন, দাড়িটা আপনার সাথে কবরে যাবে, সভাপতি কয় হুজুর আপনি আজকে এই অজটা না করলেও পারতেন, মানে ওর তো দাড়ি নেই, ও মনে করে ওর বলেছে, ও মনে করে এরকম আল্লাহর ওলি আছে না নাই? হক কথা বলা যায় না, কোন জায়গায় আছে হক কথা বলা যায় না, আর কোন জায়গায় আছে হক কথা চায় না, হক কথা শুনতে চায় না, নামাজ পড়ে না, রোজা থাকে না, উড়াই আবার ইন্টারভিউ নাই ইমাম সাহেবের, ইমাম সাহেব থাকবে নাকি থাকবে না, ইমাম আমি একটা নাটক করে দেখিয়ে দিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, সভাপতি সাহেব ইমামকে ধমকাচ্ছে, হ্যাঁ ইমাম সাহেব আপনি এটা কেন করলেন, এটা কেন বললেন, ইমাম সাহেব বলছে ঠিক আছে আপনি আজকে মাগরিবের নামাজ ঈশার নামাজ আপনি পড়ায় দেবেন, আমি একটু বাড়ি যাচ্ছি, বলছে আপনি জানেন না যে আমার দেবে হবে না, সভাপতি এরাম আছে না নাই, বেশি বাড়াবাড়ি করলে সামনে দেবেন, যাও নামাজ পড়াও, যদি নামাজ পড়াতে ব্যর্থ হয় যেই সভাপতি মসজিদের নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না সে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতাও রাখে, যদি এই গ্রামে থাকে তাও রাখা যাবে না, রাখা যাবে, সভাপতি তো হবে সে যে ইমাম সাহেবের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারবে, জুম্মার খুতবা দিতি, ও যদি জুম্মার খুতবা দিতে হয় ওর লুঙ্গি পাল্টাতে হবে তিনবার, ঠিক না বেঠে, লুঙ্গি পাল্টানো লাগবে, কারণ খুতবার বই খুলে কবে আল্লাহ বাপের জন্মে তো দেখিনি কইলোটা কি, আর এদিক থেকে কাপড় ভিজা শেষ, ঠিক না বেঠে, দেখেন একটা মসজিদের সভাপতি জুম্মার খুতবা দিতে পারবে, আবার মসজিদের সভাপতি হয়ে বসে রয়েছে, এরা কারা, ওরা কারা, ওগুলো বদলাতে হবে, ওগুলো মসজিদে চলবে না, ঠিক আছে তো কথা, আমি কিন্তু মাহফিল শুরু করিনি, শুরু করবো, হ্যাঁ আমার তো সে খেয়ালই নেই যে শুরু করতে হবে, আমি ভুলে গেছি, হাজি তামিজুদ্দিন ও যে কথা বলছিলাম ওই কথাটা বলি তাহলে শুরু করি, ওই ইমাম সাহেবের হতাশা লাগা নিয়ে কথা বলছিলাম, হতাশা আমিও তো ওই যে দেখেন এই যে মাখাই ফেলেছি শুরু করে দিছি, অথচ এখনো শুরুই করি নাই, শুরু না করেই শুরু করে দিছি, কেমন শুরু, ইমাম সাহেব তারাবি পড়ায় ওনার যাইতে একটু দেরি হয়েছে 10 মিনিট, এই সভাপতি সাহেব, এই ইমাম সাহেব এত দেরি করে আসলেন আপনি কি পাইছেন, কেমন বলছে ভাই রে ইফতার করি যে একটু গোড়াগড়ি দিছি, ঘুম এসে গেছে, উঠে দেখি যে 10 মিনিট পার হয়ে গেছে, তাড়াতাড়ি নেন আমরা আলিফ লাইলা দেখবো কখন, মানে তখন আলিফ লাইলা হয়তো মনে আছে আপনাদের, আলিফ লাইলা দেখবো কখন, তাড়াতাড়ি নেন, বলছে অসুবিধা নেই আমি একটু টানাই দিবা না আমার কাছে লাইন আছে, তো নেন তাড়াতাড়ি শুরু করেন, বলছে পাঞ্জাবিটা গাই দিয়ে নি, পাঞ্জাবি গাই দিচ্ছে, পাঞ্জাবি গাই দিতে দিতে আরো 5 মিনিট শেষ, হুজুর কি আছে আপনার, ভাই সে পাঞ্জাবি গাই দিছে তো সে হাতা খুঁজে পাচ্ছে না, এই হুজুর হাতা খুঁজে পাচ্ছে না কেন, হেরিকেনের আলোটা একটু বাড়াই ধর দিন, তখন তো কারেন্ট নেই, হেরিকেনের আলো জোর দিয়ে ওই যে মসজিদ আগের সময় তখন তো বিদ্যুৎ ছিল না, ভলিউম বাড়াই দিয়ে হারিকেন গলার কাছে ধরি দেখে হুজুর হাতা খুঁজি পাবে কি, তাড়াহুড়ো করে আসতে যেয়ে আড়াই ছিল বোর সায়া ওই নিয়ে গলায় পড়ায় বসে গিয়েছে, তোকে কি আমার পর্যন্ত হাতা খুঁজি পাওয়া যাবে, তো এরকম হুতোষ লাগা মাঝে মাঝে আমিও হয়ে এই জন্যে মনে কিছু নেওয়া যাবে, হাজি তাবিজুদ্দিন টলবাড়ি নুরানি মাদ্রাসার উন্নতি গল্পের দ্বিতীয় বার্ষিক 15-16 দুই দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সাহেব আমার পাশে, ভালো আছেন আপনি, আলহামদুলিল্লাহ, উনি দেখেন সভাপতি হইলে কত জ্বালা, পিসাব লাগলেও যাওয়া যায় না, চুপচাপ বসে থাকতে হবে, অনেক সভাপতি আছে যে ওয়াজ সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু চুপ করি খালি বলছে জি হুজুর, হ্যাঁ হুজুর, ঠিক হুজুর, ওকে হুজুর, ও তো তোর সব মাথার পথ এরকম আছে না নাই, সেদিক থেকে সভাপতি ভিন্ন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমি এক জায়গায় যেয়ে দেখি সভাপতির মোট দাড়ি নেই, আমি সে দাড়ির ওয়াজ করতেছি আর ওর বলতেছি বলে আপনার না আপনি যেন মাইন্ড করেন না, ওই সামনে ধরে ওকে বলতেছি আপনার বলছি না, তো যাই হোক, এছাড়া আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য পিতৃতুল্য মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নবিবুর রহমান সাহেব,
আজকে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আমার সামনে, ভূমিষ্ঠ দিনদারি মন্দারা মুসলমান ভাই বাবুজিরা, ডানে বামে অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছে যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার যে বয়স, এই বয়স কোরআনের মাহফিলে কথা বলার মতো কোনো বয়স না। আজকেও আমার পোস্টে একজন কমেন্ট করেছে, দেখলাম, হুজুর হুজুর তো বলে না ভাই, আপনি গান গজল নিয়েছিলেন এইটাই ভালো ছিল, আপনি ওয়াজের মধ্যে কেন ঢুকলেন, এটাই আপনার ঠিক হয় না। তো আমি আসলে ওয়াজের মধ্যে তো ঢুকিনি, আপনারা ঢুকাই ফেলিছেন, আমি ঢুকি না। আজকেও এসে বললাম যে আমার একটু আগে দিয়ে দেন, উনি যে এই যে আমাদের শ্রদ্ধা ভাজন উনার আগে আমি, কিন্তু আপনারা তো দিতে চান না, আবার দেবে কি, আমার যদি আগে দিয়ে আমি চলে যেতাম আমার সাথে আপনারা চলে যেতেন। ওই সেই ফজার মতো, ফজার বলছে কি, বলছে একটা বাগানে, আম বাগানে পাঁচটা ছাগল ছিল, এর মধ্যে তিনটে বের হয়ে গেছে, তাহলে আর কটা থাকে? তা বলছে স্যার একটাও থাকে না। বলছে তিনটে বের হয়ে গেছে তারপরে একটা থাকে না মানে? তা বলছে আম বাগানে পাঁচটা ছাগল ছিল, তিনটে বের হয়ে গেছে? বলছে হ্যাঁ। তা বলছে তাহলে তো একটাও থাকে না কেন, তিনটে বের হয়ে গেলে তো দুটো থাকবে। বলছে আপনি ছাগল সম্বন্ধে জানেন, যদি তিনটে বের হয়ে যায় পাঁচ পাঁচ ও দুটো বের হয়ে গেছে, ও দুটোও নেই আপনি যেই দেখি আসেন। তো আসলে এখন সমস্যা হলো আমাদের, যদি আমি আমি নেমে চলে যাই, আমার সাথে অনেকেই নেমে চলে যাবে, এরকম সত্যি বলছেন আমি তা বলছি, অনেকেই উঠে চলে যাবে। এই জন্যে আমাকে বাধ্য হয়ে পরে উঠতে হয়, কষ্ট আছে না নাই, পরে উঠা মানে কষ্ট, আগে উঠলি তো কোনো অসুবিধে নেই। এখন এই কষ্টগুলো করি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, কারণ আমার কথা শুনে যদি একজন মানুষ ওই গানের মতো হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো সফলতা। একজন যুবক যদি নামাজি হয়ে যায়, একজন যুবক যদি রোজাদার হয়, একজন যুবক যদি প্রেম ছেড়ে দেয়, একজন যুবক যদি টিকটক করা ছেড়ে দেয়, আমি মনে করি এটাই আমার সফলতা। মাঝে মাঝে অনেকেই বলে, হুজুর বা আপনি এত বড় এত পরিস্থিতি পাইলেন কিভাবে, আমাদের একটু টিপস দেন আমরা যেন পরিস্থিতি পাইতে পারি। আমি কই আমার টিপস কিভাবে দেবো, আজকেও বললাম কিভাবে দেবো, আমি আমি তো পরিচিত হইতে আসি নাই, আমি আল্লাহর কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজ কতটুকু কবুল করেছেন তিনি জানেন, আল্লাহর কবুলিয়াত নিয়ে আজকে এই পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনের পক্ষে থাকলে সম্মান দেওয়ার মালিক কে, আর কোরআনের বিপক্ষে গেলে হেনস্থা করার মালিক কে? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? যদি রাজি থাকেন আর একটু সময় সামনে যাইতে চাই, রাজি আছেন আপনারা? এখনো তো সঙ্গীতে যাইনি, আর ওয়াজ তো এখনো বাকি, শোনাবো আর একটু সময়। আমার মাদ্রাসার হাফেজ ভাইদার, ওরা একটু ওনাদের পড়াশোনা আছে, কারণ সকালবেলা আবার ফজর উঠতে হয়, এই জন্য ভাইরা চলে যাচ্ছেন ওনাদের, আমি প্রায় জায়গায় এটা দেখি, কারণ হলো যে ওনাদের সকালবেলা আবার উঠে পড়া শুরু করতে হবে ফজরের আগে, তাহাজ্জতের সময় উঠে। তো এই জন্য মাহফিলটা যদি 10টায় আমাকে দিতেন 12টার মধ্যে শেষ হয়ে যেত, সবাই মিলে আমরা সুন্দরভাবে মাহফিলটা করতে পারতাম। তো আমি শুরু করার আগে আর একটু কাজ করতে চাই, এই যে ডিম দিয়েছেন না আপনারা, আপনারাই তো দিয়েছেন এই মাদ্রাসার উন্নতি কল্পে, আপনাদের কাছে যদি 5টা মিনিট 10টা মিনিট একটু হাত বাড়াই, এই ডিমটা একজন ভালো দাম দিয়ে কিনে নেবেন, কিডা কত দাম দিয়ে কিনবেন আমি একটু দেখতে চাই। এই ডিমটা মাদ্রাসার উন্নয়নের জন্য 100 টাকাতে নেওয়ার মতো কেউ আছেন? 100 টাকা, আলহামদুলিল্লাহ, আপনি তো আসেনি সবসময়, আমাদের এত আজ শুনালাম, এত মানুষ সামনে, একজন মানুষ সামনে থেকে হবে না, এই ডিমটা 100 টাকা দিয়ে কিনবেন। 100 টাকা তো ডিমের দাম না, কিন্তু মাদ্রাসায় এসেছে, একজনও নেই পকেটে 100 টাকা দেওয়ার মতো? হ্যাঁ আসেন একজন ভাই, আলহামদুলিল্লাহ। ডিমটা সামনে খালি পড়ে রয়েছে, ও বেলও আছে, এই এই বেল, ছোট বেলটা কত টাকা দেওয়া ধরা যায়? হ্যাঁ এটা 100, এটা 100 হইলে এটা 500। এবারে 100 টাকা আর 500 টাকা, দুইজন দুইটা কিডা নেবেন? ওই যে 100 টাকায় আমার এক ভাই ডিম নিলে, আল্লাহ ভাইকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও, এইটা 100 টাকা, কিটা তাড়াতাড়ি আসেন, ছোটটা আগে বিক্রি হোক, 100 টাকা একটা বেল। কে আছেন মাদ্রাসার জন্য? আপনার এই দানটা মাঝে মাঝে আমি বলি, এই যে দান করেন এই দান আপনার বিফলে যাবে না, 100 টাকা। ওই যে আমার একজন ভাই চাচাজি, আমার ভাইজান, 100 টাকা, এই 100 টাকা এই বেলটা হয়ে গেল, এই বেলটা 500 টাকা। এবার একটু বড় অ্যামাউন্ট, বেলের দাম 500 টাকা না, কিন্তু আল্লাহর নবীর ঘরে দিবেন 500 টাকা, কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দেওয়ার মতো? কে আছেন 500 টাকা নিবেন? ভারী হয়ে গেছে, ভারী হবে কেন না, আপনি দেওয়ার দরকার নেই, আপনি সভাপতি মানুষ। আমি ওয়াজ শোনাচ্ছি আমার ভাইদের, আমার ভাইরা 500 টাকা বের করার মতো একজন মানুষ কোন ব্যবসায়ীর সামনে একজন কেউ কি নাই? চাঁপাইনবাবগঞ্জে এরকম মানুষ তো থাকার কথা না, 500 টাকা সামনে থেকে একজন মানুষ এসে নিয়ে যাবেন।
আছেন কেউ এই মাদ্রাসার জন্য? আমার সভাপতি বলছে ভারী হয়ে গেছে 500 টাকা। আরে বাবা, 5,000-10,000 টাকা মানুষ দিয়ে দেয়, 1,00,000 টাকা দিয়ে দেয়, বিশ্বাস হয় আপনাদের? না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিয়েন, কবির ভাই 1,00,000 টাকা, একজন ডায়াবেটিস হয়েছে দেশে 50,000। আমি বললাম আপনার ডায়াবেটিস হয়েছে 50,000, আপনার খাওয়া লাগে না কিছু, সব টাকা থেকে যায় 1,00,000 দেন। হ্যাঁ, 500 টাকা দেওয়ার মতো একজনও নাই, মা বোনদের মধ্যেও কেউ থাকতে পারেন? ও আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে দাবি জানাইলাম, বেলটার দাম 500 টাকা না, কিন্তু মাদ্রাসার সহযোগিতার জন্য 500টা টাকা দিবেন। এমন একজন আল্লাহর বান্দা 500 টাকা ইনকাম করতে একদিন লাগে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত আয় রুজি করার তৌফিক দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, একজন মানুষ কি পাওয়া যাবে না 500টা টাকায় এই আপেলটা কিনবেন? কোন আল্লাহর বান্দা আছেন? যদি নগদ না নিতে পারেন, বাকিতে নামটা বলতে পারেন, পরে দিয়ে দিবেন। ওই যে আমার একজন ভাই, নাম কি? যুবক মানুষ, নাম কি? রাজু গাজী, গাজু ইসলাম। 500 টাকা দিয়ে বেলটা নিল, আল্লাহ দানকে কবুল করে নাও, রেখা দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও আল্লাহ, আপনজন যারা কবরে, কবর গুলো জান্নাতের বাগান বানাও, সবাই বলেন আমিন। আমার যুবকদের জন্য গান রয়েছে, তুমি যার লাগিয়া শোনাবো। আমি চিনি নাই আঝারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমি রহমজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমি রহমজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি নাই আমি রহমজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কোরআনের পথে যারা কথা বলে, আল্লাহর পথে যারা কথা বলে, দিনের পথে যারা কথা বলে, ওরা আমাদের ভাই, ওরা আমাদের রাহবার, ওরা আমাদের নেতা। ওদেরকে আমরা ওদের দেখানো পথে চলতে থাকি, ওদের পথে চলবো, ওদেরকে ভালোবাসব, আর তাতে যদি আমাদের জেল হয়, জুলুম হয়, ফাঁসি হয়, তাতে আমাদের কোনো দুঃখ। কোরআনের জন্য জীবন দিলে কি কোনো দুঃখ থাকে? আল্লাহর জন্য জীবন দিলে কি কোনো দুঃখ থাকে? আল্লাহ রাসূলের জন্য জীবন দিলে কি কোনো দুঃখ থাকে? না, থাকে না। সুতরাং আগামী দিন ইসলামের জন্য যদি ডাক আসে, কোরআনের জন্য যদি ডাক আসে, দিনের জন্য যদি ডাক আসে, আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে, আর বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয় সেই রক্তের সাগরে, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি আছেন কারা কারা দেখতে চায়? সবাই রাজি? আমার ভাইরা, বদরের প্রান্তরে 313 জন 1,000 জনের বিরুদ্ধে লড়াই করেছিল, উহুদে 700 জন 3,000-এর বিরুদ্ধে লড়াই করেছিল, খন্দকে 3,000 জন 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছিল, মুতারে 3,000 জন লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে লড়াই করেছিল, করে আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিল, ইসলাম বিজয়ী করার জন্য সংখ্যার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইমানের। বলেন ঠিক কিনা? সেই ইমানদার আজকের জমিনে বড্ড ঘাটতি হয়ে গেছে, সঠিক ইমানদার খুঁজে পাওয়া যায়? এত সাহসী আজকে সাহস আছে, বিপ্লব করব, লড়াই করব, কিন্তু যখনই কোরআনের জন্য ডাকা হয় তখন বলে আমার মাঠে ধান কাটতে হবে, সুনামা দিয়ে হবে।
এরকম আছে না নাই? খুব সাহসী। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে একবার সুন্দরবনে গেলাম, যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। কয়, এই তোর সাহসী ঘটনা? তা বলছে, স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কাটিছি কি মনে করেন? বলছে, মাথা বাদ দিয়ে লেজ কাটলি কার? বলছে, মাথা আগের থেকেটা কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাই মাথা না, এই জন্য আসতে যে লেজ কেটেছে। যদি মাথা থাকতো বাড়িতে আসলে স্ত্রী বলতো, তোমার লুঙ্গি কই? বলতো, সুন্দরবনে থেকে গেছে। ভাইরা, আমার মা বোনেরাও এসেছেন, মা বোনদের জন্য দুইটা কথা বলার দরকার আছে না? না, গানটা শেষ করি। আইনউদ্দিন আজাদ ভাইয়ের গান মনে আছে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহ কি ঠিক না? এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এরকম আলেম হওয়ার দরকার আছে? এখন থেকে হক কথা সামনাসামনি বলার জন্য তৈরি হওয়ার দরকার এমন মুসলমান চাঁপাইনবাবগঞ্জে এখনো আছে না নাই? আছে না নাই? সেই মুসলমান বানাইতে হইলে মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে। কোরআনের জন্য জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, কিন্তু অর্থ দেব, অর্থ দেব? টাকা চাইলে অনেকেই দেখবেন উঠে চলে যাবে। যদি আমি এখন টাকা চাই, অনেকেই উঠে চলে যাবে। এরকম করবেন কেউ? করবেন কেউ? আপনাদের কাছে ফলগুলো বেচলাম, আপেল আর ডিম বেচলাম, আমার ভাইরা খাতা কলম নিয়ে বসে আছে, একটু লিখালিখির দরকার আছে না নাই? পবিত্র কোরআনে পারা কয়টা? তিরিশটা পারা। তিরিশটা পারার সম্মানে 30 জন মানুষ নাম লিখাবেন, এই মাদ্রাসায় 1,000 করে টাকা দেবেন। পবিত্র কোরআনের সম্মানে কোরআনের মাদ্রাসায় ওই যে একজন ভাই, নাম কি বলে দেন? জিয়াউর রহমান। একটু ভালো করে বুঝতে পারবেন না? তা নাহলে ভাই যে গরুর ইঞ্জেকশন দিলি তো সে মানুষের আর জীবনে। আল্লাহ, আমার গরু ডাক্তার নেতাউর ভাই, এলাকায় মানুষ যেন বেশি বেশি গরু পালন করে, আর বেশি বেশি যেন গাভী গরু পালন করে বলে না? আমি ইনকাম বাড়ার দরকার আছে না নাই? তবে বীজ দেওয়ার সময় ভালো করে দেবেন, যেন 3 বার 4 বার না যাওয়া লাগে। তারপরে 2 নম্বর পাড়ার সম্মানে কোলাল কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর নবীর ঘরে 1,000 টাকা দিবেন, আপনাদের কাছে একটু হাত বাড়াতে চায়। ও গো আমার ভাইরা, তারপরে আমার যুবকদের জন্য 2-1টা গান শোনাবো। ওই আমার নানি তো মারা গেছে, তো 30,000 টাকা দিয়েছে, ওর মেয়ে আবার ওরা মেয়েরা 3,000 টাকা আবার দিলে দোয়া করার জন্য। আল্লাহ, আমার ভাইজানের নানি গতকালকে মারা গেছে, এবং 30,000 টাকা দিয়েছে মা পিলে, আবার উনার মেয়ে আবার 3,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, কবরে কেমন আছে জানি না, কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও বলে না? আমি আল্লাহ বিচারটা সহজ করে দাও। তারপরে আরেকজন ভাই 20,000 টাকা দিয়ে গেলেন, কবুল করো। 2 নম্বর ব্যক্তি 1,000 টাকা লিখিয়ে দিবেন, পরে শোধ করে দিবেন 1 বছরের মধ্যে কোন আল্লাহর বান্দা আছেন। পবিত্র কোরআনের সম্মানে 2 পারার সম্মানে একজন ব্যক্তি হাত উঁচু করেন, নামটা বলে দেন, দোয়া করে দেব, মুসাফির মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার মনের নেকমাত সাতপুরা করে দিবেন, কোন আল্লাহর বান্দা আছেন। 2 নম্বর ব্যক্তি 1,000 টাকা দিবেন, একটু হাত উঁচু করে, কোন আল্লাহর বান্দা 1,000 টাকা নেই? 30 পারা কখন যাব? স্থায়ী সদস্য জন 20 জন আমাদের হয়, আর আমি 5,000 দেব না? রয়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্থায়ী সদস্য হিসাবে 20 জন খুঁজছেন, তার মধ্যে আমার ভাইজান বড় ভাই আব্দুল মজিদ, তাই তো? আব্দুল মজিদ ভাই,
উনি 5,000 টাকা দিবেন স্থায়ী সদস্য হিসাবে প্রতি বছর। এইভাবে আমি 30 জন চাচ্ছিলাম, 1,000 করে দেবেন। অন্তত ভাই বলেছে 20 জন, সেই 20 জন হয়ে যান যারা স্থায়ী সদস্য হিসেবে প্রতি বছর 1,000, 2,000, 3,000, 5,000 করে টাকা দেবেন। একজন হয়েছে, 2 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করতে পারেন। আমার মনে হয় ডাক্তার নেতাউর ভাইকে 2 নম্বর ব্যক্তি করে নেন, 3 নম্বর ব্যক্তি হিসাবে হাত তোলেন। ওই যে আমার একজন চাচা, নাম কি? লাল মোহাম্মদ। লাল মোহাম্মদ চাচাজি আমার স্থায়ী সদস্য হিসাবে এক, উনি নাম লিখে দিলেন, 3 নম্বর ব্যক্তি আল্লাহ কবুল করে নেন। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বর ব্যক্তি একটু দেখতে চায়, হাত উঁচু করেন, আমি দোয়া করব। এখানে আমার দোয়া যদি আল্লাহ কবুল না করে, অনেকেই আছেন, আমার ইব্রাহিম খলিল ভাই আছে, আপনার এলাকার সন্তান আছে না নাই? ভাই মনে হয় একটু বাইরে গিয়েছে। কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বর ব্যক্তি একটু হাত উঁচু করেন, আমি একটু দেখতে চাই, 4 নম্বর স্থায়ী সদস্য। কোন আল্লাহর বান্দা? 4 নম্বর স্থায়ী একের দিবে আমার ওই কয়সুদ্দিন ভাই, কয়েসুদ্দিন ভাই মাদ্রাসার সেক্রেটারি, 1,000 করে টাকা দিবে স্থায়ী সদস্য। আল্লাহ তার দানকে কবুল করে নাও, 4 নম্বর ব্যক্তি হয়ে গেল। 5 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বর আমার চাচা, যার নাম কি শোনায় আমার? কুদ্দুস আলিম, আব্দুল কুদ্দুস আমার চাচাজি। 1,000 করে বা 500, 1,000, 2,000 স্থায়ী সদস্য। 5 নম্বর ব্যক্তি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আফজাল হোসেন সাহেব, উনিও স্থায়ী সদস্য হিসাবে 6 নম্বর ব্যক্তি হিসাবে নাম লিখলেন। 7 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছে? 7 নম্বর ব্যক্তি একটু হাত উঁচু করেন। ও আমার ভাইয়েরা, 7 নম্বর আল্লাহর বান্দা কিডা? আব্দুল্লাহ আলামিন, 7 নম্বর ব্যক্তি আব্দুল্লাহ আলামিন ভাইয়ের সাথে আল্লাহ কবুল করে নাও, দিনের খাদেম হিসেবে কবুল করো। আপনজন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও, আপনারা উঠে চলে গেলে কিন্তু আমি আর পরে গান শোনাবো না, মোনাজাত করে দেব। যারা উঠে যাচ্ছেন আল্লাহর কাছে দায়ী থেকে যাবে, আমার তো এমনিই দেরি করে উঠাই এসে, তারপরেও যদি উঠে চলে যান তাহলে কি করে হবে? 7 জন গেছে। 8 নম্বর, 8 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 8 নম্বর, 7 জন হয়েছে, 8 নম্বর কোন ভাগ্যবান ব্যক্তি? আল্লাহর খাতায় নামটা তুলে দেবেন, এই নামটা আপনার জান্নাতের খাতায় উঠে যেতে পারে। এই নামের ওছিলায় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে জান্নাতি বাসিন্দা করে নিতে পারেন। ও আমার ভাইয়েরা, 8 নম্বর ব্যক্তি একটু সাহস করে হাতটা উঠান, 1 বছরে 1,000-2,000 টাকা কোনো ব্যাপার না। আমার মা বোনদের মধ্যেও যেতে পারেন, মা বোনেরাও নামটা লিখিয়ে দিতে পারেন, এমন কেউ থাকলে একটু হাত উঁচু করেন। 8 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 8 নম্বর, 8 নম্বর পাকি যাবেন, আপ আল্লাহর জন্য জীবন দিবেন, রক্ত দিবেন, শহীদ হবেন, কিন্তু আল্লাহর কোরআনের জন্য টাকা দিবেন এটা তো দেওয়া সম্ভব না, সম্ভব না। আমার ক্যামেরাম্যানের বলবো আমি 500 টাকা দিই মাহফিলে, আমি 500 টাকা। এমন কোন মাহফিল করতে চাই না যেখানে আমি চাইবো কিন্তু আমি দেবো না, কারণ আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমার একজন ভাই, নাম কি? নাসিরউদ্দিন ভাই, 1,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আপনজন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও, যারা বেঁচে আছে নেকায়াত দাও, সন্তান সন্ততিদেরকে মানুষের মতো মানুষ বানাও। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করো। মোহাম্মদ ছেতাউল রহমান, উনি স্থায়ী সদস্য হিসাবে 8 নম্বর ব্যক্তি, নামটা লিখিয়ে দিলেন, আর মাত্র 12 জন লাগবে। 9 নম্বর ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন? এই গ্রামের বাসিন্দা। ও আমার ভাইয়েরা, এই নামটা লেখার পরে রাজীব ভাই, রাজীব ভাই তো সিনেমা করতো, সিডা নয়, এটা অন্য রাজীব। আল্লাহ আমার রাজীব ভাইকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও। মোহাম্মদ বেলাল উদ্দিন 1,000 করে। 9 নম্বর ব্যক্তি হয়ে গেল, আর মাত্র 11 জন ব্যক্তি, 9 জন হয়েছে। 11 নম্বর কোন ব্যক্তি? আমার রাজীব ভাই দিয়েছে, 500 টাকা কবুল করে নাও, নেকায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও গো আল্লাহ, লেখাপড়া যদি করে কামিয়াবি দান করে দাও, অবিবাহিত হইলে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? 9 নম্বর হয়েছে। এবার 10 নম্বর, 10 নম্বর
কোন আল্লাহর বান্দা 10 নম্বর ব্যক্তি একটু আতুচ করে, অনেকেই তো আছেন, কত টাকা কত ভাবে চলে যায়, একটু পেটের মধ্যে ব্যথা করলে হাসপাতালে গেলে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয়, 3,000 টাকা খরচ হয়ে যায়, এমন খরচ আছে না নাই? কোন আল্লাহর বান্দা আছেন 10 নম্বর ব্যক্তি, তার মানে 50% 20 জনের মধ্যে 10 নম্বর ব্যক্তি, কোন আল্লাহওয়ালা কোন ভাগ্যবান ব্যক্তি একটু আতুচ করতে পারেন, আল্লাহর খাতায় নামটা লিখে দেবেন, আল্লাহর রাসূলের মাদ্রাসার জন্য নামটা লিখে দেবেন, আছে 10 নম্বর ডানি ভাই, এমন নিষ্ঠুর পাষাণ মানুষ, আরে 10 নম্বর ব্যক্তি যদি অর্ধেক করতে এত তেল খড়ি খরচ হয়ে যায়, আমি জানি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফিরে যাব না, আল্লাহ রাব্বুল আলামিন মাঠে ধান আছে না নাই, ফসল আছে, এই ফসল অর্ধেক যখন হয়েছে, বাকি অর্ধেকে 20 জন মানুষ এত করে আপনাদের ডাকে, আল্লাহ বললেন আমার আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা যে মাল দাও এবং জান দাও, এই জান আর মালের বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিই, বলেন সুবহানাল্লাহ, বিক্রি করে দেয় কি জান্নাত, সেই জান্নাতের জন্য 11 নম্বর ব্যক্তি আব্দুল জলিল চক্রাম উনি স্থায়ী সদস্য হিসাবে 1,000 টাকা করে দিবেন, 11তম ব্যক্তি, আল্লাহ নামটাকে কবুল করে না, আল্লাহ আপনজনদের কবুল করে নাও, আপনজন যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও, সন্তান সন্ততিদের লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও, আয় রুজিতে বরকত দান করে দাও, বলেন আমি। আমার ছোট ফুফু 1,000 করে দিবে প্রতি বছর। আমার আব্দুল মাজিদ ভাইয়ের ছোট ফুফু 1,000 করে দিয়ে 12তম ব্যক্তি হিসাবে নামটা লিখালেন, এই পরিবারের লোকেরাই তো বেশি নাম লিখালো, আর মাত্র 8 জন বাকি, আল্লাহ আমার ভাইজানের ফুফুকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও, 12 জন হইল 13 নম্বর ব্যক্তি, 13 নম্বর, আর মাত্র 7 জন বাকি, 13 নম্বর, 7 জন, ইউসুফ আলী ভাই আমার ভাইজান, অনেক এই প্রতিষ্ঠানে খেদমত করে, অনেকক্ষণ ধরে দেখছি ঘুরে বেড়াচ্ছেন, উনিও চিন্তা করলেন নামটা লিখিয়ে দি, এই নামের ওসিলায় পরকালের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা করে দাও, ওই দিন কিতাব খুললে নাম পাওয়া যাবে না, যাবে না, নাম পাওয়া যাবে না, যাবে না। তাইলে আমার কি ভাই জানো, কি ভাই নামটা বলি, ইউসুফ আলী ভাই 13 নম্বর ব্যক্তি, আল্লাহ নামটা লিখে দিলেন 14 নম্বর, 14 নম্বর কোন আল্লাহর বান্দা আছে 14 নম্বর, নাম বলবে না, মজলুর রহমান 1,015 হয়ে গেল, আর মাত্র 5 জন বাকি, আমি বিশ্বাস করি মাহরুম করবেন না, কারণ আমি আমার জন্য চাই নাই, আপনাদের জন্য, আপনাদের মাদ্রাসার জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারা মাদ্রাসাকে ভালোবাসে, আর মাদ্রাসার যারা বিরোধিতা করে তারা প্রকৃত অর্থে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, ঠিক না বেঠে? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ভালো লাগে না, পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা ভালো লাগে না, আব্দুল খোরশেদ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, স্থায়ী সদস্য হিসেবে 16তম ব্যক্তি, আর মাত্র 4 জন ভাগ্যবান, 4 জন কোন আল্লাহর বান্দা আছে, 4 জন ব্যক্তি একটু তাড়াতাড়ি করে নামটা বলে দে, 4 জন, আসাদুল ভাই, আলহাজ আসাদুল সাহেব, উনি তো আগে একবার আপেল কিনেছে, না বেল কিনেছে, বেল কিনেছে আগে, আবার এখন 1,000 টাকা করে স্থায়ী সদস্য হিসাবে, বড় ভাই অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, তুমি তো ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, 17তম ব্যক্তি হয়ে গেছে, তাই তো